ক্লাস নাইন ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি চ্যাপ্টার টু বল পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তর গত পার্টে আগেরগুলো করেছিলাম আজকে করবো বিভাগ ক্ষ থেকে প্রথম প্রশ্ন স্থিতি কাকে বলে উত্তর পেজ নম্বর পনেরো এইখান থেকে এ পর্যন্ত নেক্সট প্রশ্ন গতি কাকে বলে পেজ নম্বর পনেরো এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ঘূর্ণন গতিতে কি অপরিবর্তিত থাকে এটা উত্তর লিখবে ঘূর্ণাক্ষ থেকে বস্তু কণার দূরত্ব নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন বৃত্ত গতিশীল কোনো বস্তুর কোনো এক মুহূর্তে বেগের অভিমুখ কোন দিক বরাবর হয় উত্তর পেজ নম্বর কুড়ি লিখবে স্পর্শক বরাবর নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর সমবৃত্তীয় গতি কাকে বলে উত্তর পেজ নম্বর কুড়ি এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বেগ সময় লেখচিত্রের নথি কি নির্দেশ করে লিখবে পেজ নম্বর একুশ সময়ের সঙ্গে বেগের পরিবর্তন নেক্সট প্রশ্ন সাত নম্বর বলের প্রকৃতিগত সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায় পেজ নম্বর আঠাশ বলের সংজ্ঞা এটাই প্রকৃতিগত সংজ্ঞা এটা পাওয়া যায় প্রথম গতিসূত্রে নেক্সট প্রশ্ন আট নম্বর বলের পরিমাণবাচক সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায় পেজ নম্বর বত্রিশ দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সিজিএস পদ্ধতি ও এসআই তে পরম এককের সম্পর্ক কী পেজ নম্বর তেত্রিশ ডাইন আর নিউটন সিজিএস এসআই সম্পর্ক লিখবে এটা শুধু এটা লিখলেই হবে ওয়ান এন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন নেক্সট প্রশ্ন বলের বিভাজন কাকে বলে পেজ নম্বর তিরিশ এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন স্তম্ভ মেলাও গাছ থেকে একটি ফল সোজা পড়ছে পেজ নম্বর ষোলো চলন গতিতে সর্বদা সরলেখা বরাবর হয় তাহলে এইটা হবে এক নম্বর একটি লাট্টু নির্দিষ্ট স্থানে ঘুরছে পেজ নম্বর ষোলো ঘূর্ণন গতি লাট্টুর ক্ষেত্রে তারপরে দুই নম্বর হবে ঘূর্ণন গতি নেক্সট পাথরের সুতো বেঁধে আঙুরের চারপাশে ঘোরানো হচ্ছে আঠেরো পৃথিবীর গতি সূর্যকে মাঝখানে রেখে পৃথিবী চারিদিকে ঘুরছে তাহা আঙুলের মাঝখানে আঙুলে দড়ি বেঁধে যদি আমরা ঘুরাই তাহলে এটা হবে বৃত্তীয় গতি তাহলে তিন নম্বর হবে বৃত্তীয় গতি পাথরের সুতো বেঁধে দোলানো হচ্ছে পুরোটা ঘুরছে না দোলানো হচ্ছে এরকম করে পেজ নম্বর সতেরো দোলানো হলে সেটা দোলগতি এটা হবে চার নম্বর নেক্সট ভূমির ওপর দাঁড়ানো ব্যক্তির ওপর ভূমির দ্বারা প্রযুক্ত বল পেজ নম্বর আটত্রিশ ভূমির উপর দাঁড়ানো ব্যক্তি লম্ব বল তাহলে এটা হবে এক নম্বর একটি লোহার টুকরো চুম্বকের দিকে এগিয়ে চলেছে যে বলের প্রভাবে এটা চুম্বক আছে এটা না দেখালো হবে সবাই বুঝতে পারবে এটা চুম্বক বল একটি বস্তুকে ভূমির উপর ঠেলে দিলে সেটি কিছু দূরে গিয়ে থেমে যায় যে বলের জন্য কঠিন বস্তুকে ঠেলছে এটা হচ্ছে ঘর্ষণ বল তাহলে এটা হবে তিন নম্বর ঘর্ষণ বল এতে হবে নেক্সট পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে চলেছে যে বলের প্রভাবে এটা মহাকর্ষ বল পেজ নম্বর সাঁত্রিশ পৃথিবীর সূর্যের চারিদিকে মহাকর্ষ বল তাহলে এটা হবে চার নম্বর ড্যাশ স্থানেও রকেট চলতে পারে লিখবে বায়ু মুক্ত স্থানে ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে ড্যাশ করতে পারে না সাম্য প্রতিষ্ঠা বা প্রশমিত যে কোনো একটা প্রশ্ন কোনো বস্তুর স্থিতি ও গতি লিখবে আপেক্ষিক বিশুদ্ধ ঘূর্ণনের ক্ষেত্রে ঘূর্ণাক্ষ সর্বদাই লিখবে অপরিবর্তিত নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর পৃথিবীর আর্নিক গতি ড্যাশ গতির উদাহরণ পেজ নম্বর আঠেরো ঘূর্ণন গতির উদাহরণ নেক্সট প্রশ্ন চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা ড্যাশ জন্য ড্যাশ দিকে হেলে পড়ে পেজ নম্বর বত্রিশ চলন্ত যাত্রীবাহী গাড়ি প্রথম শূন্যস্থানে লিখবে গতি গতিজারের জন্য সামনের দিকে হেলে পরে বা ঝুঁকে প্রথম শূন্য স্থানে দ্বিতীয় শূন্য সামনের দিকে নিউটনের জার্ডের সূত্রে বলা হয় গতিসূত্রকে কারণ প্রথম গতিসূত্রে আমরা জার্ডে ধর্ম পেয়েছি লিখবে প্রথম গতিসূত্রকে নেক্সট প্রশ্ন সত্য মিথ্যা দ্রুতি শূন্য হলে বেগ শূন্য নাও হতে পারে লেখা আছে দ্রুত শূন্য হতে পারে না এটা হবে মিথ্যা ও প্রতিক্রিয়ার যোগফল সর্বদা শূন্য হয় পেজ নম্বর ছত্রিশ শূন্য এটা হবে সত্য কোনো বস্তুর ভরবেগের সিজিয়ে শেখক গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড পেজ নম্বর চল্লিশ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে এটা হবে সত্য অবাধে পতনশীল বস্তুর গতি হলো সমতরণযুক্ত গতি পেজ নম্বর একুশ অবাধে পতনশীল বস্তু সমতরণে পড়তে থাকে তাহলে এটা হবে সত্য নেক্সট দ্রুতি কখনো ঋণাত্মক হয় না দুটি কখনও শূন্য হতে পারে না তাহলে মাইনাসের দিকে যাবে না সেই জন্য ঋণাত্মক হতে পারে না তাহলে এটা হবে সত্য তো আজকে এই পর্যন্ত নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না অন্যান্য সমস্ত বিষয়ের অনুসরণের উত্তর করে দেওয়া আছে যারা খুঁজে পাওনি তারা কমেন্টে জানাবে প্লে লিস্ট চেক করলেই সবাই খুঁজে পেয়ে যাবে